নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ইচ্ছেডানা বাই গৌরী। আজকে আমি বানাবো বাঁধাকপির চপ রেসিপি। শীতকালের সকাল হোক কিংবা বিকেল বেলা, চা মুড়ির সাথে এই বাঁধাকপির চপগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। খুবই কম উপাদানে এরকম মজাদার একটি রেসিপি তৈরি হয়ে যায়। শীতকাল মানেই বাঙালির চপ পাকোড়ার দিকে মন যায়, আর এই রকম বাঁধাকপির গরম গরম চপ থাকলে আর কিন্তু কথাই নেই, বেশ দারুণ হয়। খুবই অল্প সময়ে, মাত্র 15 মিনিটে এই বাঁধাকপির চপগুলো চটজলদি তৈরি হয়ে যায়। খুবই মজাদার খেতে হয় এবং বাড়ির ছোট থেকে বড় সকলেরই খুবই পছন্দের একটি রেসিপি। চলুন তাহলে দেখে নিই আমি এই বাঁধাকপির চপগুলো কিভাবে বানাই। বাঁধাকপির চপ বানানোর জন্যে আমি এখানে একটা বাঁধাকপিকে ঠিক এইভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। প্রথমে আমি এইগুলোকে ভাপিয়ে নেব। এগুলোকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবারে দিয়ে দেব হাফ গ্লাস জল। জল দিয়ে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে চাপা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখুন বাঁধাকপিগুলো ভাপানো হয়ে গিয়েছে। এবারে এগুলোকে আমি নামিয়ে নেব। আমি যা পরিমাণ নিয়েছিলাম তার অর্ধেক পরিমাণ এখানে নিয়ে নিয়েছি এবং বাকি অর্ধেক পরিমাণ ফ্রিজে রেখে দিয়েছি, পরে ব্যবহার করব। এগুলোকে এইভাবে মুঠো করে হাত দিয়ে চেপে চেপে সমস্ত জলটা নিকড়ে ফেলে দিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ কুচি এবং হাফ ইঞ্চির মতো আদা কুচি, 3টে রসুনের কোয়া কুচি। দেওয়া হয়ে গিয়েছে, দিয়ে দিলাম 1 টিস্পুন নুন, 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা পাউডার, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন আমচুর পাউডার। এবারে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঠিক আমি যেইভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে প্রথমে মশলাটাকে চারিপাশে ছড়িয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে, এবারে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন বেসন। বেসনগুলোকে বাঁধাকপির সাথে খুব ভালোভাবে চটকে চটকে একদম নরম করে মেখে নিতে হবে। দেখুন আমি যেইভাবে মাখছি সেইভাবে মেখে নেব। খুব সফট হয়ে গিয়েছে, এবারে বাঁধাকপিগুলো অল্প অল্প করে নিয়ে গোল আকার করে একটা চ্যাপ্টা মতো ঠিক চপের আকারে আকার দিয়ে দেব। এইভাবে আমি একে একে সবগুলো করে নেব। সবগুলো করা হয়ে গিয়েছে, দেখুন এবারে তেলে দিয়ে ফ্রাই করে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম তেল, তেলটা একটু বেশি করেই দিতে হবে ডিপ ফ্রাই করার জন্য। এবারে একে একে ছেড়ে দিয়েছি চপগুলো। প্রথমে হাই ফ্লেমে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তারপরে চপগুলো ছেড়ে দেওয়ার পরে একদম লো ফ্লেম করে আস্তে আস্তে ভেজে নিতে হবে। চপগুলো ভাজার সময় ঠিক 1-2 মিনিট
পরপর এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে। একটু সময় নিয়ে আস্তে আস্তে চপগুলো ভেজে নিলে খেতে কিন্তু খুবই ক্রিস্পি হয় এবং ভিতরে কোনো কাঁচা ভাব থাকে না, সবটাই ভালোভাবে ফ্রাই হয়ে যায়। আমি যেইভাবে চপগুলোকে ভেজে নিচ্ছি ঠিক সেইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে চারিপাশ থেকে চপগুলোকে ভেজে নিতে হবে। চপগুলোকে ভাজতে ভাজতে দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। ঠিক এইভাবে আস্তে আস্তে যখন একদম ব্রাউন কালার চলে আসবে তখন বুঝতে হবে চপগুলো ভাজা হয়ে গিয়েছে। চপগুলোর মধ্যে আমি যা যা পরিমাণ ব্যবহার করেছি ঠিক সেই সেই পরিমাণগুলো কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে কিন্তু চপগুলো ঠিকঠাক আকার আসবে না। কড়াইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে চপগুলো ছড়িয়ে যাবে এবং ভাজাও ঠিকঠাক হবে না। তাই ঠিকঠাক পরিমাণ মতো ব্যবহার করা খুবই জরুরি। কড়াইয়ে চপগুলো দেওয়ার পরে প্রথমে 3-4 মিনিট চপগুলোকে হতে দিতে হবে। ঠিক তারপরেই চপগুলো আমরা আস্তে আস্তে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেব, না হলে সঙ্গে সঙ্গে এগুলো নাড়তে গেলে কিন্তু ভেঙে যাবে এবং কড়াইয়ে ছড়িয়ে যাবে। চপগুলো দেখুন আমার ব্রাউন কালার চলে এসেছে এবং ভাজাও হয়ে গিয়েছে। এবারে আমি চপগুলোকে নামিয়ে নেব। চপগুলোকে ভাজতে 10 মিনিট সময় লেগেছে। এই দেখুন বন্ধুরা আমি চপগুলোকে নামিয়ে নিয়েছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন টেক্সচার এসেছে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। নমস্কার।